কথম নিবিশিংতেই পদ্মশ্রী চিত্তদেবর্মা মহারাজ হাস্তেনে লুকুরগ্ন সিদ্ধেশ্বরী মতাইনক চ্যাংমঙ্গ মানজাক ফাইনা নিবাগে কবখরখা লাইথাংনে অগস্তালনি নেচিসনি শালমারিও মতাইনক চেংজাকনানি ককটংমানি ফিয়াওয়াতে গবাং ওয়াওয়ে তৈতরমানি বাগে শালমারি ন উংক্লুগি রাজাখা সেপ্টেম্বর তালনি চিদক শালমারি ত্রয়োদশী তিথিও দাম চিনি নিয়াগুলো সিদ্ধেশ্বরী মতাইনক ন চেঙ্গে রাজাকনাই মহাশান্তি যজ্ঞ চেংজাকনাই দাম চুকু তামি থামচি সতীয় মতাইনক ন চেঙ্গে রেনানি ককটঙ্গ ইউপি হাস্তেনি মন্ত্রী অক্রা যোগী আদিত্যনাথনি ইয়াকতেই পাঞ্জাও মানজাক ফাইনাই মুবাগ্রা প্রদীপ কিশোর মানিক্য তংনাই লোকসভা এমপি বিপ্লব কুমার দেব তংনাই বিশ্ব হিন্দু পরিষদ নি আদং নখবই বিধানসভানি এমএলএ রক সনাতন তংথার্ন তুই হিমনাই দাল বিদাল মথানি আদং সঙ্গ হাস্তে তে ফাদার হাস্তে নি সফাইনে হেনে শাখা পদ্মশ্রী চিত্তদেবর্মা মহারাজ যত নিবাগে প্রসাদ তংনাই যত নন ফাইয়েই কিসা খা লগে প্রসাদ তেলাং থানা নিবাগে কবক্ষা পদ্মশ্রী চিত্তদেবর্মা মহারাজ ককতিশাল সিদ্ধেশ্বরী মতাই নক ছে মুং ন কিতিঙ্গি শান্তিকালী আশ্রম রিংজাকমা কক্তম পান্দাও মাঞ্জাখা বেরেখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী বাই তিপ্রসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা সবাইকে ধন্যবাদ এবং ত্রিপুরাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আগামীকাল সিদ্ধে মোহনপুর বরকাতার সিদ্ধেশ্বরী সেবা মিশন শান্তিকালী আশ্রম চিত্তদাম সেই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে 95-এ। তারপরে এত বছর বাঁশরী উৎসব হত ওখানে আমাদের রাস পূর্ণিমাতে, তো আজকে 27 আগস্ট আমার গুরুদেব শান্তিকালী প্রয়াণ দিবস, ওটা নিয়ে 27 আগস্টে 2024-এ এই মন্দিরটা পুরা কমপ্লিট হয়েছে, ওটাকে উদ্ঘাটন করার কথা ছিল। প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে, এখানে 16 সেপ্টেম্বর 2024-এ আগামীকাল সোমবার দিন তিথি ত্রয়োদশী এবং ভালো তিথি, তার জন্য কালকে 12টার পরে ওটা উদ্ঘাটন করা হবে। 9:30 থেকে মহা শান্তিযজ্ঞ আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাটন করার মধ্যে আসার কথা এখানে আমাদের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন, আমাদের প্রদীপ কিশোর মাণিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার দেবও থাকবেন আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা এবং থাকব। তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি এমপি ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ আমাদের সাধু সন্ন্যাসী গুরুজন বৈষ্ণব ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্ত শিষ্য সবাই থাকবেন। তার জন্য আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য আমাদের ত্রিপুরাবাসী হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সবাই প্রসাদ নিয়ে যেতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় ধরে নিয়ে যেতে হবে সবাই প্রসাদ। তাই আমি মিডিয়ার মাধ্যমে আমার ত্রিপুরাবাসীকে নিমন্ত্রণ করতেছি। এর মধ্যে লগ্ন থেকে কিছু আমার বিশ্ব পরিষদের লোক আসতেছে, দিল্লি থেকে বিশ্ব পরিষদের লোক আসতেছে, আবার দিল্লি কার্যালয় থেকেও লোক আসতেছে, মানে বোম্বে থেকেও আসবে, সবাই দেশ ভারতের সব জায়গা থেকে লোক আসবে। কারণ এই মন্দিরটা বিশেষ হচ্ছে 2000 সালে আমার গুরুদেব শান্তিকালী স্বর্গবাস হয়, 2018-19 নভেম্বরে
আমি কলকাতা থেকে শান্তিকালের মূর্তি বানিয়ে এনেছিলাম, সেই দিন রাত্রে এই পাক্কা ফুলের মধ্যে শান্তিকালে আয়া মন্দিরে দুঃখছে যে পাক্কা ফুলের মধ্যে ওনার পায়ের ছাপ পড়ছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন, 1995 যখন তা আমি পঞ্চনাথ সর্প দুইটা সিংহ দুইটা হাসির সুর দিয়ে এই গুরুদেব শান্তিকালীকে সেই সিংহাসনে বসিয়ে পূজা করেছিলাম, সেই পূজার শেষে সিংহাসন থেকে নেমে মন্দিরের পাশে একটি বট বৃক্ষ রোপণ করছিল উনি। রোপণ করার সময় উনি বলে গেছেন যে তোমাকে এই বট গাছ ইতিহাস বলে যাবে। সত্যি দশাত উপরে গিয়ে বট গাছটি পঞ্চনাথের মতো পাঁচটা ডাল হয়ে জাস্ট পঞ্চনাথ হয়ে গেছে। বলে গেছে তোমার একটা শিকড় যাতে মন্দিরে ঢুকতে না পারে, মন্দিরের ওয়াল ফেটে যাবে। এখন পর্যন্ত এই বট গাছের একটা শিকড়ও মন্দিরের ভিতরে ঢুকে নেয়। এটাই শান্তিকালে ভবিষ্যৎবাণী এবং প্রণাম শক্তির আত্মা থেকে পরিচয়। আমাকে ক্ষমা করো, আমি হরিয়ানা ইলেকশনের জন্য আমি যেতে হয়েছে, আমি কিস্তি আসতে পারবো না। আগামী মাসে 10-15 তারিখের মধ্যে আমি অবশ্যই একবার আইয়া দর্শন করে যাবো।